শান্ত, আমরা সকালে যেভাবে জানিয়েছিলাম দর্শকদের, তখন কিন্তু অনেক রোদ ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো রোদ কখনো বৃষ্টি, এবং দুপুর 1টার দিকে কিন্তু কোথাও কোথাও 1 মিনিটের মতো হালকা বৃষ্টি হয়েছে। এই অবস্থায় কিন্তু এখানে আবহাওয়া বিরাজ করছে, তবে বোঝার কিন্তু উপায় নেই যে রিমাল কিভাবে এখানে আঘাত হানতে পারে বা হানবে, এ ধরনের কেউ কিন্তু বিশ্বাস করতেই পারছে না, কারণ এই রোদ আর মেঘের লুকোচুরির কারণে। তবে যেটা আমরা যে আভাস পাচ্ছি, দেখতে পাচ্ছি, তো এটা দিয়ে বোঝা যায় যে ঘূর্ণিঝড় কিন্তু আস্তে 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 কিন্তু আঘাত হানার একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কথা বলেছি বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেনের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আমরা উপকূলীয় এলাকায় উপজেলা প্রশাসনদের কিন্তু আমরা সতর্কতার জন্য আমরা নির্দেশ দিয়েছি, তবে মানুষ যেন আতঙ্কিত না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং প্রায় 450 যেসব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে উপকূলীয় এলাকায়, সেগুলো কিন্তু আসলে প্রস্তুত রয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, ওখানে যে নির্বাহী কর্মকর্তা, তিনি জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে আমাদের 358 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে অনলি 7 কিলোমিটার নাকি ঝুঁকিপূর্ণ রয়েছে, তবে মোংলায় কিন্তু কোনো পানি উন্নয়ন বোর্ডে কোনো বেড়িবাঁধ নাই। সেখানে কিন্তু একের পর এক প্রতিটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে সেখানে যে এলাকাবাসী যে রিং বেড়িবাঁধ দিয়ে কয়েকটি গ্রাম রক্ষা করে, সেই রিং বেড়িবাঁধটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেটা আমরা প্রতিবারে কিন্তু আমরা জানিয়ে থাকি। তো সেই এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে, আতঙ্কগ্রস্ত রয়েছে তারা, এ ব্যাপারে কিন্তু আসলে তাদের দেখার কেউ নেই বলে এলাকাবাসী জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি আপাতত মংলা বন্দর থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।